আজি বহুত ধুনীয়া নাটক এখন চালো, বহাগ। বহাগ নাটকখনো ইমান ধুনীয়া ধুনীয়া, বহুত বহুত ভাল হৈছে। আৰু মই কেইটামান ক্লিপ আপোনালোকক দেখুৱাম আৰু আপোনালোকে চাওক। আৰু লগতে ৰাগদা আছে মোৰ লগত, আৰু ৰাগদাক মই আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ। দাদা নমস্কাৰ। চুনো ব্লগৰ সমূহ ছাবস্ক্রাইবার আর দর্শকক মানে ফল প্রণাম জানাইছো। শুভ সকলে আজ সোনু আহিছে, সোনু ভরালি নাটক চাবলে আহিছে। আমি বৃন্দাবনের নাটক চাবলে আহিলে, আজি চালে বহাগ, বহাগ নাটক কেনেকুৱা পালে জানাইছে আর সবিশেষ জানাবো। মই আশা করো সকলে বহাগ চাবলে আহিব। সোনু ব্লগৰ যিমানখিনি ছাবস্ক্রাইবার আছে সকলকে মই অনুরোধ জানাও, উৎসাহিত করে যাওক আর যাতে ভাল ভাল কন্টেন্ট দি থাকবে পারে আর আপনারা উপকৃত করব পারে। যার ফলত আমার থিয়েটারের সবিশেষ কিছু কথা, কিছু বাতরি যাতে চ্যানেলটার যোগে প্রচারিত হয় আর আপনার উপকৃত হয়, তার কারণে মই সকলকে আহ্বান জানাইছো। আর সোনুক মই মোৰ ফালৰ পৰা আহ্বান জানাইছো যে খুব ধুনীয়াকৈ একটা চ্যানেল আসলে খোলাটো সহজ কথা, কিন্তু চ্যানেলটো চলাই নিবলে বটান নহয় জানো? হয় হয় হয়। গতিকে চেনেলটো খুব ভাল ভাল কন্টেন্ট দি খুব ভালদৰে যাতে চেনেলটো আগুৱাই নিয়ে চেনেলৰ মোৰ উন্নতি কামনা কৰিম। যশস্বী নাট্যকাৰ ৰাজদীপ দেৱৰ দ্বাৰা ৰচিত আৰু জনপ্ৰিয় কণ্ঠশিল্পী আমাৰ হিয়াৰ আমঠু জুবিন গাৰ্গৰ দ্বাৰা পৰিচালিত নাট বহাগ। বহাগ চাবলৈ কেইটামান দৃশ্য মই দেখুৱাওঁ আপোনালোকক। এটা সময় আছিল আপনার মানে মনে মনে ভাল পাই পেলাইছিল, জানে সপন দেখিছিল আপনার সেই কারণে হয়তো সদায় মন্দিরলে যাওয়ার অভ্যাস করেছিল। ভগবানতকৈ বেছি আপনাকে লগ পোৱাৰ ইচ্ছা আছিল মোৰ। আপনি যেদরে মোক লগ পাবলৈ কৈছিল সেইদরে ময়ো জানিছিল যে মন্দিরলে গলে ময়ো আপনাক লগ পাবি।
Oh!
বৃন্দাবনৰ আটাইখন নাটকে চাওঁ বলকচোন গাইজ, বহুত 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 ভাল হৈছে। আপোনালোকে আহক আৰু চাওক বৃন্দাবন থিয়েটাৰৰ মঞ্চত বহুত ভাল ভাল নাটক আছে। বহাগ আছে, ৰাজকন্যা আছে আৰু অসুৰ আছে। শেষত মই আপোনালোকক বিশ্বকৰ্মা পূজাৰ শুভেচ্ছা জনাইছোঁ আৰু লগতে আহিবলগীয়া সকলো পূজাৰ আগতীয়াকৈ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ গাইজ। যিসকলে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই গাইজ, সকলোৱে যাতে ছাবস্ক্ৰাইব কৰি লওক আৰু শ্বেয়াৰ কৰক যিমান পাৰে।